তোমরা এখন স্কুলে আসতে পারছ না, তোমরা বাড়িতে বসে পড়াশোনা করবে, কেমন? আচ্ছা, আজকে তোমাদের একটা আমি জিনিস জিজ্ঞেস করছি, তোমরা আগের ক্লাসে পড়েছো আকার দিয়ে শব্দ পড়েছো? পড়েছো, কি পড়েছো? একটা শব্দ বলো, কাক। ঠিক, কাক। দেখো, কয়াকার আর ক, কাক। এরকম আর একটা আকার দিয়ে শব্দ বলো, না সমান। দেখো, না তাহলে, না তাহলে এই যে শব্দ হয়ে গেল যে এইগুলো কয়াকার, ক, কাক, নয়াকার, ক, না। তোমরা এরকম শিখেছো কাক, নাক, বাক, যাই বলো কেন, তোমরা অনেক আকার দিয়ে শব্দ শিখেছো। এবার আকারের পরে কি আসে জানো? আকারের পরে আসে হস্রইকার। আমরা হস্রই, দীর্ঘ এগুলো পড়েছি তো, হস্রইকার। হস্রইকার দিয়ে একটা বলো, তোমরা সবাই কিন্তু সেটা করো খাতায়, সব কি করো বলো তো? ছবি, ছবি আঁকো, প্রত্যেকেই ছবি আঁকো। তাহলে এই যে ছবি, যখন ছবিটা আমরা বানান করবো, বানান করে লেখার সময় ছয়ুষী, ছবি, কবি, কবয়ুষী, কবি। তাহলে আমরা দেখো এই এরকম আরো আছে, রবি আছে, ছড়ি আছে, দড়ি আছে, অনেক শব্দ আছে হস্রইকার দিয়ে। তার এরকম আছে দীর্ঘইকার দিয়ে, হস্রইকার দিয়ে, দীর্ঘইকার দিয়ে, তোমরা এগুলো পড়েছো। এইবার তোমরা এখন উঠেছো দ্বিতীয় শ্রেণীতে, তোমাদের আকার হস্রইকার এগুলো শেখা হয়ে গেছে। এখন তোমাদের আমি শেখাবো যুক্ত বর্ণ। একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণ যোগ করে যুক্ত বর্ণ হয়, আর সেই যুক্ত বর্ণ বানান আমরা যখন লিখব তখন আমাদের যুক্ত বর্ণের দরকার হয়। তা তোমাদের যে বর্ণ পরিচয় বইটা আছে সেটা দেখো, প্রথম পাতাটা খোলো। প্রথম পাতাটা খুলে দেখো তোমাদের প্রথমেই আছে জফলা দিয়ে কিভাবে বানান লিখতে হয়। এবার দেখো প্রথম যে তোমরা এটা বুঝতে পারছো না কি লিখেছে, এটা সবাই লিখে দিয়েছো, বুঝতে পেরেছো? এইবার দেখো জফলা দিয়ে যখন বানান, প্রথম বানানটাই আছে ঐক্য, ওই আর জফলা, ঐক্য। তারপরে আছে বাক্য, ভয়াকারে বা, ভয়াকারে বা বাক্য। এই যে তোমাদের আমি দুটো বর্ণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা তারপরে সবই বুঝে যাবে। দেখো এই যে কয় জফলা একটা চিহ্ন, এটা কিন্তু একটা চিহ্ন, কিন্তু এই চিহ্নটা কি করে হলো? ক যোগ অন্তর্য, এই দুটো মিলে গিয়ে হয়ে গেল জফলা। কিন্তু তোমরা বললে বলতেই পারো ক আর জ লিখলাম, তাহলেই তো হবে। কিন্তু তাদের তো শব্দটা হলো না ঠিক করে ক জ, লোকে কিচ্ছু বুঝতে পারবে না, তোমরাও বুঝতে পারবে না। তাই এই যে কয়ের সঙ্গে অন্তর্য যোগ হয়ে হয়ে গেল জফলা। এই এইভাবে আবার দেখো, যখন তোমাদের নিচে আরেকটা আছে গয় জফলা, গয় জফলা, গ যোগ অন্তর্য, এই এই গয়ের সঙ্গে অন্তর্য যোগ হয়ে গেল গয় জফলা। বর্গীয়জ, দেখো রাজ্য, বর্গীয়জ, বর্গীয়জ, তার সঙ্গে অন্তর্য যোগ হয়ে গেল, অন্তর্য যোগ হয়ে গেল ই বর্গীয় জয় জফলা। তাহলে এইভাবে দেখো কয় জফলা কি করে হলো, কয় জফলা কি করে হলো, বর্গীয় জয় জফলা কি করে হলো, অন্তর্যটা আমার আগের বর্ণের সঙ্গে যোগ হয়ে গিয়ে একটা চিহ্ন দেওয়া হয়েছে, এই চিহ্নটাকে বলা হয় জফলা চিহ্ন। এইবার আমাদের হয়ে গেল কয় জফলা, কয় জফলা, জয় জফলা, এরকম আরো অনেক বর্ণ আছে যেগুলো এইভাবে চিহ্ন যোগে জফলার আকার নিয়েছে। এবার আমরা সেই শব্দগুলোকে দিয়ে, এই চিহ্নগুলোকে দিয়ে আমরা শব্দ তৈরি করব, যেমন
গয়না ফলা দিয়ে পেয়ে গেছি বাক্য। এবার যে গয়না ফলাটা আমি বোঝালাম তার সঙ্গে দেখো আমরা যদি ভয়াকারে ভাগ গয়না ফলা ভাগ্য, আবার দেখো রাজ্য বৈষম্য রয়াকারে বর্গীয় জয় জফলা রাজ্য। তাহলে দেখো এগুলো এই যে এইগুলো হলো শব্দগুলো হলো এই শব্দগুলো প্রত্যেকটাই জফলা যোগের হয়েছে ঐক্য বাক্য ভাগ্য রাজ্য। তাহলে জফলা কি করে হলো আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি, এবার তারপরে আমি শব্দ গঠন করেছি, তাহলে এইভাবে অনেকগুলো শব্দ তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এরকম ক্ষয় ফলা জয় জফলা টয় জফলা প্রত্যেকটি বর্ণের সঙ্গে অন্তর্জয় যোগ হয়ে জফলা হয়েছে। তারপরে আমরা সেই সব বর্ণটি দিয়ে আমরা শব্দ তৈরি করি।